নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। দেবীপক্ষ চলে গেছে, দেবীপক্ষ চলে গিয়ে এইবার কৃষ্ণপক্ষ এসেছে। কৃষ্ণপক্ষের আজকে চতুর্দশী। এই চতুর্দশীতে আমরা ভূত চতুর্দশী বলে থাকি, আর এই ভূত চতুর্দশীটা কিন্তু আমাদের কাছে ভূত মানে যে একটা খারাপ বা ভয় সেটা নয়, এটা আজকে আমাদের একটা শ্রদ্ধার দিন। তাই আমরা সবাই ঘরে ঘরে আজকে ভূত চতুর্দশীটা পালন করি, আর এই ভূত চতুর্দশীতে আমরা সন্ধেবেলায় 14 প্রদীপ জ্বালি, আর আজকে আমরা 14 শাক খাই। 14 শাকের ব্যাপারে আমি পরে বলছি। আর আগে আমরা ভূত চতুর্দশীতে আজকে কী করি, যে 14টা প্রদীপ জ্বালি, এই 14 প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য আছে আমাদের। এই 14 প্রদীপ আমরা জ্বালি আমাদের যে 14 পুরুষ। 14 আমরা কেন বলি, 14 মানে যে 14 পুরুষ পর্যন্ত তা কিন্তু নয়। 14 পুরুষ মানে আমাদের শ্রদ্ধার যত জেনারেশন আছে, যত আমরা যাদের শ্রদ্ধা করতে পারি, যারা আমাদের বর্তমানে আমাদের কাছে আর নেই, প্রত্যেকের জন্য আজকে আমরা তাদের মঙ্গল কামনা করব বা তাদের স্মরণ করব, তারা যেখানেই থাকুক না কেন। তাই আজকে আমরা তাদের উদ্দেশ্যে আমরা বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালি। এই 14 পুরুষের উদ্দেশ্যে, 14 পুরুষকে স্মরণ করে আমিও আমার প্রদীপ ধরাচ্ছি। এখানে জ্বালিয়েছি যে সমস্ত প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি আমি আর মেয়ে, এগুলো এবার সব ধরিয়ে দেব। প্রদীপগুলো আগে ঘরে বসে সব ধরিয়ে নেব, তারপরে এগুলো বাইরে সমস্ত চারিদিকে। এগুলো দেওয়ার নিয়ম কিন্তু, 14 প্রদীপ দেওয়ার নিয়ম, বাড়ির চারিদিকে চার কোণায় আগে দিয়ে নেব। তারপরে যেখানে যখন মনে হবে ঘরের দুয়ারের সামনে বা অন্য জায়গায় সুন্দর করে এগুলো সাজিয়ে দেব। তবে এটা যখন দেব তখন কিন্তু খুব শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে এই প্রদীপগুলো আমরা দেব। আমার 14টা প্রদীপ সাজানো হয়ে গেছে, এইবার প্রদীপগুলো নিয়ে বাড়ি চারিদিকে দিয়ে দিই। প্রতিবারের মতন আমিও এবার 14 শাক করেছি, আর আমি এই 14 শাক কিন্তু বাজার থেকে কিনিনি। কেননা বাজারের যে 14 শাক আমরা কিনি তার মধ্যে 14 শাক থাকে না, 7 রকম শাক থাকে, কোনো ঠিক নেই। আর এই 14 শাক কিন্তু খুঁজে পাওয়া একেবারেই কঠিন নয়। আমি আমার বাড়ির আনাচে কানাচে ছাঁদে যেখানে যা পেয়েছি তাতে 14 রকম কেন, ইচ্ছা করলে আরও অনেক বেশি হয়ে যেত। তো আমি 14 রকম শাক কী কী পেয়েছি আজকে সেটা তোমাদের দেখাই, যে আমার 14 শাকে কী কী আছে। এখানে আমি সবথেকে বেশি নিয়েছি লাল শাকটা। এই লাল শাক আছে, গুনে নিও কিন্তু বন্ধুরা। একটা হলো এখানে আছে মূলো শাক, এটাও ছাদে আমি লাগিয়েছিলাম কিছু, সেখান থেকে মূলো শাক তুলে নিয়ে এসেছি। দুই, নোটে শাক, এগুলো। তিন, পালং শাক আছে। চার, ব্রাহ্মী শাক। পাঁচ, এটাকে বলে পিপুল শাক, কেউ বলে পিপলি। ছয়, আমি এত গুনে রাখতে পারছি না, তোমরা গুনো আমি দেখাচ্ছি। কারি পাতা আছে কিছু, একটা হাতে পড়লো দিলাম, পরে আবার যেটা হাতে আসবে আমি দিয়ে দেব। এটা আছে ডাটা শাক, এই যে এগুলো ডাটা শাক। কারি পাতা আরো অনেকই আছে। এই একটা শাক, এই একটা শাক হয়তো অনেকেই চেনে না, এই শাকটাকে বলে গুনুরি শাক। ঠিক এইরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, এটাকে গুনরি শাক বলে, সজনা শাক। আচ্ছা, ধনে পাতা,
থানকুনি পাতা, শ্বেত পূর্ণলা, এই শাকটা অনেকে হয়তো দেখে থাকবে, এটাও কিন্তু খুব উপকারী শাক। আর আগেই তো বলছিলাম তোমাদের যে আজকে এই যে যে 14 শাক খাই আমরা, এই 14 শাকের পেছনে কিন্তু কারণ, এটা একটা একটা সিম্বল বলতে পারো। এখানে 14 কেন, 14 জায়গায় আরো অনেক বেশি হতো, কিন্তু 14টাকে, 14 সংখ্যাটাকে একটা সিম্বল হিসেবে ধরা হয়। এটাতে এই যে যে সিজন, ঋতু চেঞ্জ হবে, এখন নানান রকম অসুখ রোগ আমাদের আক্রমণ করবে, আর এই সময় যে শাকটাও আমাদের শরীরে অনেক প্রয়োজন, নানান রকম খাবারের সঙ্গে শাকটা, সেটাকে মনে রাখার জন্যই কিন্তু আজকে এইটা আমাদের শাক খাওয়া। এটা বর্মা শাক, কতগুলো হলো, গোনা হলো কি বন্ধুদের? আমি কিন্তু গুনে রাখতে পারছি না, কেননা এখানে পুরো 14 রকম শাক আমি বাড়ি থেকে তুলে নিয়েছি। লাল শাক, পালং শাক আর মূলো শাক, এই কটাই কিন্তু বেশি আছে, আর সবগুলো দিয়ে আমি 14টা সংখ্যা বানিয়েছি। সব দেখতে পাচ্ছ, এই যে গুনরি শাকের আরো পাতাগুলো ঠিক এরকম হয়, একটু লম্বা, পান পাতার মতন ঠিক নয় কিন্তু একটু লম্বাটে। এই শাকটা খুব সুন্দর, অদ্ভুত একটা গন্ধ থাকে। এই যে সব শাকগুলো এটার মধ্যে, এখানে পাট পাতা যেরকম ছিঁড়ে ফেলতে হয় মধ্যে শিরটা, এরকম শিরটাকে আমি ছিঁড়ে নিয়েছি। তাহলে আমি শাকের নামগুলো আগে একবার বলে দিই। মূলো শাক, পালং শাক, ডাটা শাক, নোটে শাক, বর্মা শাক, থানকুনি পাতা, ধনে শাক, তারপরে সজনা শাক, পিপুল শাক, ব্রাহ্মী শাক, গুনরি শাক, কারি পাতা, আর ওই যে শ্বেতপূর্ণ একটা বললাম, শ্বেতপূর্ণ কটা হলো, 10, 11, 12, 13। আরেকটা কি শাক হলো, আরেকটা হলো থানকুনি পাতা, এই 14টা শাক আমি নিয়েছি। একটা বেশি হয়ে যাচ্ছিল, কচু শাক নেওয়াতে বেশি হয়ে যাচ্ছিল বলে কচু শাকটা আর নেইনি। আর কচু শাকটা যদি দেওয়া হয়, খুব সামান্য একটু নিলেও ওটা একটা মাঝে মাঝে একটু গলার মধ্যে কুটকুটে ভাব এসে যায়, ওই জন্য ওই শাকটা আর নেইনি। এইবার এই যে যে সমস্ত শাকগুলো হলো, এইবার এইগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেব। আর এটাকে টেস্ট করার জন্য আজকে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন এ সমস্ত কিন্তু আমি দেব না। তাহলে শাকটা কুচিয়ে নিয়ে আসি। শাকগুলো সব কোচানো হয়ে গেছে, সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আগে নুন দিয়ে নেব, একটু নুন দিয়ে এটাকে বাইরে থেকে খুব ভালো করে চটকে নেব আগে। তাহলে সমস্ত রকম শাকটা একসঙ্গে মিশে যাবে আর রসটা মিলে মিশে এক হয়ে যাবে। এরকম করে বাইরের থেকেই আগে রসটাকে বার করে নেব। কেননা এখানে অনেক রকম শাক আছে, যাতে সব শাকগুলো একসঙ্গে সুন্দর করে মিশে যায়। এখানেই মনে হচ্ছে না যে কতটা রান্না হয়ে গেল। এইবার চলে যাই গ্যাসে। আজকে শাকটা রান্না করব আমি সর্ষের তেলে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটাতে আগে বলেছি পেঁয়াজ রসুন দেবো না, বা এছাড়া অন্য কোনো কায়দা আজকে কিন্তু আমি শাক ভাজায় করব না, যেটা অন্য দিন করে থাকি। আর আজকে একদম অল্প ঝাল দেবো, যেহেতু আজকে রান্নার উদ্দেশ্য, খাওয়ার উদ্দেশ্য সবই কিন্তু আলাদা। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো কালো জিরে। একদম সিম্পল ভাবে আজকে শাকটা রান্না করব।
কালো জিরে ভাজা, শুকনো লঙ্কা ভাজা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর হলুদ সেটা তো আজকে অবশ্যই দিতে হবে, একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে তো আগেই মাখা ছিল। এটা যেহেতু সমস্ত রকম শাক মেশানো আছে তাই টেস্টের জন্য অল্প করে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম, খুব সামান্য। এইবার ঢাকা দিয়ে শাকটা ভেজে নেব। তার হয়ে গেল, মাঝে একবার আমি উল্টে দিয়েছিলাম, যদিও এটা একদম সহজ শাক ভাজা, দেখারও কিছু নেই। আজকের দিনে এর মধ্যে একটু বাদাম গুঁড়ো করে বড়ি গুঁড়ো করে দেওয়াই যেত, কিন্তু আমি বলবো আজকের জন্য এই শাকটা শুধু 14টা শাকই থাক, অন্য কিছু আজকে আর আমাদের এর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের বিশেষ দিনের বিশেষ 14 শাক। তাহলে বন্ধুরা, আমার 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর এটা আমরা প্রতি বছরই করব, কেননা এর উদ্দেশ্য মহান। আর এর সঙ্গে 14 শাক খাওয়া, সেটাও বললাম যে এটাও আমাদের শরীরের জন্য প্রয়োজন, অর্থাৎ শরীর মন সব কিছু নিয়েই আমাদের এই ভূত চতুর্দশী। তবে বন্ধুরা, 14 শাক আর 14 প্রদীপের ভিডিও কেমন লাগলো জানিও। পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওতে, আসি, নমস্কার।